নয়াদিল্লিতে G20 সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং সুব্রত আচার্য। সরাসরি শুরুতেই যাচ্ছি রবিনের কাছে। পুরো বিশ্বই এখন যে বিষয়টির দিকে তাকিয়ে আছে সেই G20 সম্মেলন কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল ভারতের নয়াদিল্লিতে, এবং এই মুহূর্তে আমরা আছি প্রগতি ময়দান, এবং যে প্রগতি ময়দানের যে ভারত মণ্ডপমে যে অনুষ্ঠিত হচ্ছে G20 শীর্ষ সম্মেলন, এবং এখানে শীর্ষ নেতারা বিশ্ব নেতারা অংশ নিয়েছেন, তার সঙ্গে কিন্তু আমন্ত্রিত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই সম্মেলনে অংশ নিয়েছেন। একটি বিষয় যদি জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সম্মেলন স্থলে এসে পৌঁছান তখন কিন্তু অন্য অন্য বিশ্ব নেতাদের মতো শেখ হাসিনাকেও বরণ করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং এখন কিন্তু যে সম্মেলন চলছে শীর্ষ সম্মেলন, তবে সম্মেলনের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি যে স্বাগত বক্তব্য দিয়েছেন, এবং নরেন্দ্র মোদীর বক্তব্যে কিন্তু যে বৈশ্বিক নানা সংকটের বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। যদি বলতে যাই মানে কোভিড পরিস্থিতি, কোভিড পরবর্তী পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, সবগুলো বিষয়ই কিন্তু নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে এসেছে, এবং যে বিষয়টিতে নরেন্দ্র মোদী মানে জোর দিয়েছেন সেটি হলো একসঙ্গে কাজ করার উপর। এবং নরেন্দ্র মোদী তার যে স্বাগত বক্তব্যে যেই কথাটি উল্লেখ করেছেন সেটি হলো কোভিড উত্তর সময়ে বিশ্ব এখন বিশ্বাসের সংকটে ঢুকছে, এবং এই সংকটকে আরো ঘনীভূত করেছে ইউক্রেন যুদ্ধ, এবং সে জায়গায় এই বিশ্বাসের যে সংকটটি রয়েছে, আস্থার যে সংকটটি রয়েছে সেটি যেন দূরীভূত করা হয়। সেই কারণে কিন্তু নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন এবং বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন, এবং সেই জায়গাতেই নরেন্দ্র মোদী কিন্তু যে একযোগে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে আজকে কিন্তু মানে স্বাগত বক্তব্যে নরেন্দ্র মোদী কিন্তু আফ্রিকান ইউনিয়নকে G20-তে স্বাগত জানিয়েছেন, তবে আমি যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা যদি বলতে যাই, তিনি কিন্তু আজকে মানে একাধিক অধিবেশনে তারও বক্তব্য রাখার কথা রয়েছে, সেই সব বিষয়ে আমরা যখন জানবো তখন তো নিশ্চয়ই আমাদেরকে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তিনি কিন্তু এই সম্মেলনের ফাঁকি আজকে প্রথম দিনেই বেশ কয়েকজন মানে রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে, এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পারছি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে যে তথ্যটি জানাচ্ছে সেটি হলো সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, আর্জেন্টিনার প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সবচেয়ে বেশি যে আজকের যে বৈঠকগুলোর মধ্যে যেটি সবচেয়ে বেশি উল্লেখ করার মতন সেটি হলো সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৈঠক করবেন। আমরা একটু জানব আমাদের সহকর্মী সুব্রত আচার্যের কাছে, বেশ কিছু খবরাখবর আছে, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সুব্রত, নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না, এই সময়ের জন্য অপেক্ষা করেছিলেন গোটা ভারতের 130 কোটি মানুষ এবং বলা ভালো বিশ্বের অধিকাংশ দেশের সাধারণ জনগণ। ভারতীয় সময়ে সকাল 10:30 সময়ে এই G20 বৈঠকের আনুষ্ঠানিক সূচনা হয়। আপনি জানেন যেটি আমাদের সহকর্মী বলছিল নরেন্দ্র মোদীর স্বাগত ভাষণ নিয়ে, আমি শুধু এর এর আজকের এই প্রেক্ষাপটের কয়েকটি দিক নিয়ে কথা বলবো। যেটি হচ্ছে যে যারা যারা সকাল থেকে টেলিভিশনের স্ক্রিনে তাকিয়ে এই G20 সম্মেলনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনেছেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে মোদীর সামনে, নরেন্দ্র মোদীর সামনে যে নামের, দেশের প্রতিনিধিত্ব নামের যে সাইনবোর্ডটি, বোর্ডটি টানানো হয়েছিল, টেবিল বোর্ডটি টানানো হয়েছে, রাখা হয়েছিল, সেই টেবিল বোর্ডটি কিন্তু লেখা হয়েছিল ভারত। অর্থাৎ গত কয়েকদিন ধরে বিশেষ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজের আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর যে গণমাধ্যম যে আলোচনায় তৈরি করে, অর্থাৎ রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সমালোচনার সুর শোনা যায়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তারও যখন আমন্ত্রণ পত্রে প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা ছিল তখনও কিন্তু একই রকম ভাবে এই আমন্ত্রণ, এই যে বিতর্কের গায়ে ঘি ঢালার মতো হয়েছে। তো সব মিলিয়ে আজকে G20 বৈঠকে প্রধানমন্ত্রীর স্বাগত ভাষণের সামনে যে ভারত লেখা ছিল সেটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। আপনি জানেন যে এই আজকের এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে রাষ্ট্রনেত্রী
রাষ্ট্র নেতৃত্ব যেখানে রয়েছেন তাদের সবার চোখে মুখে চির এক ধরনের অভিব্যক্তি বা ঔজ্জ্বল্যের ছাপ দেখা গিয়েছে। তাতে আগামীর বিশ্ব যে একটি এক ফ্যামিলিতে অর্থাৎ এক পরিবার হয়ে আগামীর বিশ্বকে মোকাবেলার যে দৃঢ় প্রত্যয় সেটি কিন্তু তাদের চোখে মুখে শরীরী ভাষায় ফুটে উঠেছে বলে কিন্তু মনে করছেন অনেকে। তো এই ছিল আমার কাছে জি টোয়েন্টি সম্মেলনের একেবারে শুরুর দিকে আমার কাছে থাকা সবশেষ। নয়াদিল্লি থেকে সরাসরি যুক্ত হয়ে জানছিলাম জি টোয়েন্টি সম্মেলনের সবশেষ খবর।